নমস্কার বন্ধুরা, সুতপার সাথে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি এঁচোড়ের একটা রেসিপি, এঁচোড়ের কালিয়া, যেটা খুব সহজভাবেই বানিয়ে নেওয়া যায় এবং ঘরোয়া কিছু উপকরণ দিয়ে। যদি আজকের আমার এই রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট বক্সে মতামত জানানোর অনুরোধ থাকলো। সেই সঙ্গে যারা আজকে আমার চ্যানেলে নতুন তাদের কাছে রিকোয়েস্ট থাকলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার। তাহলে চলুন শুরু করে দিই আজকের আমার এই রেসিপি, এঁচোড়ের কালিয়া। এঁচোড়ের কালিয়া করার জন্য এখানে নিয়েছি 1 কিলো এঁচোড়। এঁচোড়টা কিউব আকারে কেটে নিয়েছি, আর নিয়েছি আলু, আলুটাও ছোট করে কেটে নিয়েছি। এঁচোড় প্রথমে সেদ্ধ করব। গ্যাসের উপর একটা পাত্র বসিয়ে দিয়েছি, তার মধ্যে প্রথমে এঁচোড়টা দিয়ে দিচ্ছি। এঁচোড়টা আমি প্রেশার কুকারে সেদ্ধ করছি না, এই গামলার মধ্যে জল দিয়ে এটা আমি সেদ্ধ করে নেব। এরপরে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন মতো নুন, আর দিয়ে দেব 1/2 টিস্পুন মতো হলুদ গুঁড়ো। হলুদ দিয়ে এঁচোড় যদি সেদ্ধ করে নেওয়া হয় তাহলে এঁচোড়ের মধ্যে যে একটা আঠালো ভাব থাকে সেটা আর থাকে না। এবার দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ জল। এঁচোড়টা প্রথমে জলের মধ্যে যে নুন আর হলুদ দেওয়া আছে তার সাথে মিশিয়ে নিচ্ছি। এরপরে গ্যাস অন করে দিলাম। এঁচোড় হাই ফ্লেমে 10 মিনিটের জন্য ভালো করে ফুটিয়ে নিতে হবে, তাহলে এই এঁচোড় সেদ্ধ হয়ে যাবে। এটা আমি ঢাকা দিয়ে দিলাম 10 মিনিটের জন্য। 10 মিনিট বাদে কভারটা খুলে নিলাম। এবার দেখে নিতে হবে যে এঁচোড় সেদ্ধ হয়েছে কি না। একটা এঁচোড় আমি তুলে নিচ্ছি, নিয়ে চামচের সাহায্যে কেটে দেখে নিচ্ছি যে ঠিকঠাক মতো সেদ্ধ হয়েছে কি না। দেখুন, এটা একদম ঠিকঠাক সেদ্ধ হয়েছে। এর থেকে বেশি সেদ্ধ করব না, তাহলে যখন এঁচোড়টা আবার কষবো মশলার সাথে তখন কিন্তু আরও গলে যাবে। এটা একদম পারফেক্টভাবে সেদ্ধ হয়েছে। এঁচোড় ঠিকঠাক মতো সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি গ্যাস অফ করে দিলাম। গ্যাস অফ করে দিয়ে এটা একটা স্ট্রেনারের মাধ্যমে জলটা ঝরিয়ে নেব। একটা স্ট্রেনার নিয়ে নিয়েছি, এর মধ্যে এঁচোড়টা পুরো ঢেলে দিচ্ছি। এঁচোড়ের পুরো জল ঝরাতে দিয়ে দিলাম। এরপরে যাব আমি নেক্সট স্টেপে। গ্যাসের উপর বসিয়ে দিয়েছি একটা কড়াই, কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন মতো সর্ষের তেল। তেল প্রথমে ভালো করে গরম করে নেব। তেল গরম হয়ে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন মতো গোটা জিরে, দিয়ে দেব কিছুটা পরিমাণ দারচিনি, 4টে এলাচ আমি একটু ভেঙে নিয়েছি, এলাচ 4টে দিয়ে দিলাম, আর দিয়ে দেবো 4টে লবঙ্গ। এবার দিয়ে দিলাম 1টা তেজপাতা। এবার ফোড়নের সব মশলা ভালো মতো একটু ফ্রাই করে নেব। যখন দেখা যাবে যে ফোড়নের থেকে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, তখন বোঝা যাবে যে সেটা ফ্রাই করা হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আলু। গ্যাসের ফ্লেমটা কমিয়ে বাড়িয়ে আলুগুলো লাল লাল করে ভেজে নিতে হবে। আলু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1টা পেঁয়াজের পেস্ট। 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে সেটা পেস্ট করে নিয়েছি, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজ দিয়ে খুব ভালো করে এটা কষে নিতে হবে। এরপরে পেঁয়াজ কষা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আদা আর রসুনের পেস্ট। 1 টেবিল স্পুন আদা আর রসুনের পেস্ট এর মধ্যে দিয়ে দিলাম। এটা দিয়েও খুব ভালো করে কষে নেব। আদা আর রসুন কষতে কষতে আমি একটা মশলা রেডি করে নেব। একটা বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন দিয়ে দেবো ধনে গুঁড়ো, 1/2 টিস্পুন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। যেহেতু এঁচোড় সেদ্ধ করার সময় হলুদ দিয়েছি, হলুদটা একটু কম দিলাম। 1/2 টিস্পুন দিয়ে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা দিলাম কালারের জন্য। এবার সব মশলার মধ্যে দিয়ে দিচ্ছি একটু জল। এই জলটা অ্যাড করে সব মশলা একসাথে মিশিয়ে নেব। ভালো করে মশলা একসাথে মিশিয়ে নিচ্ছি। মশলাটা রেডি করা হয়ে গেছে, এবার আমি আবার রান্নার দিকে যাচ্ছি। আদা রসুন ভালো মতোই কষা হয়ে গেছে, এর থেকে আর কোনো কাঁচা গন্ধ বেরোচ্ছে না। এবার এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কার পেস্ট। 1/2 টিস্পুন কাঁচা লঙ্কার পেস্ট এর মধ্যে দিয়ে দিলাম। লঙ্কা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এরপরে এর মধ্যে দিয়ে দেব
যে মশলাটা রেডি করে রেখেছি সেই মশলাটা, মশলা পুরো এর মধ্যে দিয়ে দিলাম। মশলা দিয়ে আবারও এটা ভালো করে কষে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে সব মশলা একসাথে ভালোভাবে কষে নেব। সব মশলা ভালো করে কষে নেওয়া হয়ে গেছে। মশলা যত ভালোভাবে কষা হবে সবজির তত ভালো টেস্ট হবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম একটা টমেটোর পেস্ট। টমেটো দিয়ে আবারও এটা ভালো মতো কষে নেব। টমেটো দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এঁচোরটা সেদ্ধ করার সময় কিছুটা পরিমাণ নুন দিয়েছিলাম, সেই জন্য বাকি নুনটা এখন দিয়ে দিলাম। নুন দিয়ে আবার এটা ভালো মতো একটু কষে নিচ্ছি। সব মশলা ভালো মতো কষা হয়ে গেছে, এর থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা এঁচোর। এঁচোরটা পুরো এর মধ্যে দিয়ে দিলাম। এবার সব মশলার সাথে আগে এঁচোর খুব ভালো মতো মিশিয়ে দিতে হবে। গ্যাসের ফ্লেমটা এখন আমি একদম লোতে রেখেছি, লোতে রেখে সব মশলার সাথে এঁচোর ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এঁচোর ভালো মতো মিশিয়ে নেওয়ার পরে প্রায় 3-4 মিনিট ধরে এটা একটু কষে নিতে হবে। সব মশলার সাথে এঁচোর ভালো মতো মিশিয়ে নেওয়ার পরে এটা ভালো করে কষে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে 3-4 মিনিট ধরে এটা ভালো করে কষে নেব। এঁচোর ভালো মতো কষা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে ঢাকা দিয়ে এটা রেখে দেবো 5 মিনিটের জন্য একদম লো ফ্লেমে, যাতে এঁচোরের মধ্যে সব মশলা ভালো করে ঢুকে যেতে পারে। এবার এটা ঢাকা দিয়ে দিচ্ছি 5 মিনিটের জন্য। 5 মিনিট বাদে কভারটা খুলে নিলাম। এই এঁচোরের কালিয়া পুরোপুরি তৈরি হয়ে গেছে আর সুন্দর একটা গন্ধও বেরোচ্ছে। এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু গরম মশলার গুঁড়ো। দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন গরম মশলার গুঁড়ো। এঁচোর খেতে প্রায় প্রত্যেকেই ভালোবাসে, আর এইভাবে যদি কালিয়া রান্না করা যায় তাহলে এঁচোরের স্বাদ আরও দ্বিগুণ হয়ে যায়। এটা ভালো করে মিশিয়ে এবার এটা ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য। তারপরে এটা আমি গরম গরম সার্ভ করব ভাতের সাথে। এঁচোরের এই কালিয়া রুটি বা পরোটার সাথেও কিন্তু দারুণ লাগে খেতে। এবার গ্যাস অফ করে দিলাম। গ্যাস অফ করে দিয়ে এটা ঢাকা দিয়ে রেখে দেবো 5 মিনিটের জন্য। তারপরে এটা আমি গরম গরম সার্ভ করব। আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন। সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি কিন্তু অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে যখনই কোনো ভিডিও আমি আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীকালে অন্য কোনো রেসিপি নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়ে যাব। থ্যাংক ইউ।